অ্যারে যে ছিল ফিক্সড সাইজ, অ্যারে লিস্টে ডাইনামিক সাইজ, আর ওখানে ফিক্সড টাইপ অ্যারেতে, আর অ্যারে লিস্ট হচ্ছে ডাইনামিক টাইপ, এই দুটোকে কম্বাইন করে নতুন একটা কনসেপ্ট আছে সি শার্পে, সেটা হচ্ছে লিস্ট। লিস্টের ব্যাপার হচ্ছে লিস্টের সাইজটা ডাইনামিক কিন্তু এর টাইপটা ফিক্স। লিস্ট কি ইনিশিয়ালাইজ করতে হবে, এখানে টাইপটা বলতে হয়, আর বাকিটা আগের মতো, এখানে নাম, নিউ লিস্ট, আবার এই জায়গায় টাইপ। লিস্টে অ্যাড করার সিস্টেমও একই, ওয়ান কাইন্ড অফ অ্যারে। হ্যাঁ, লিস্ট, অ্যারে, লিস্ট সবই তো ডেটা স্ট্রাকচার। মানে প্রথমে অ্যারে, অ্যারের পরে আসছে অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের পর আসছে লিস্ট, জাস্ট টাইপটাকে ফিক্সড করে দেওয়ার জন্য। বাকিটা আগের মতোই, অ্যারে লিস্টের মতোই, হ্যাঁ ডিফারেন্স হচ্ছে এটা ফিক্সড টাইপ, এটা ডাইনামিক টাইপ। এই তিনটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এগুলাই। তিনটে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? লিস্ট, অ্যারে লিস্ট আর অ্যারে। লিস্টটা নিয়ে বলবো, অ্যারে লিস্ট বোঝা গেছিল? আচ্ছা, অ্যারে লিস্ট আর লিস্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, ইনিশিয়ালাইজ করতে হবে একইভাবে, জাস্ট এখানে টাইপ বলতে হয় আর ও টাইপটা ফিক্সড।
অ্যারে লিস্টের টাইপ ফিক্সড ছিল না, এই লিস্টের টাইপটা ফিক্সড, এটাই ডিফারেন্স। আর অপারেশন সব আগের মতোই, আগের মতো এভাবে অ্যাড করতে হয়, ফর ইচ দিয়ে এভাবে আমরা আউটপুট দেখতে পাই।